গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে মার্কিন নির্বাচনের ফলাফলের দিকে। কে হবেন যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের নবনির্বাচিত মোড়ল? কিন্তু এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সবগুলো অঙ্গরাজ্যের পর বাকি থাকা মাত্র চারটি রাজ্যের ভোট গণনার দীর্ঘসূত্রিতায় অধৈর্য হয়ে উঠেছে সবাই। আর এই সময়ক্ষেপণ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে শুরু হয়েছে ট্রোল। ব্যঙ্গাত্মক এসব ছবি ও ভিডিও গণমাধ্যমগুলোতে প্রচার হতেও দেখা গেছে। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। গেল মঙ্গলবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল ভোট গ্রহণ, যে কারণে ওদিন রাত 9টায় ভোট গ্রহণ শেষ হবার আগেই অনেক অঙ্গরাজ্য থেকে ভোটের ফলাফল চলে আসতে শুরু করেছিল। কিন্তু তিন দিন পরও শেষ হয়নি ভোট গণনা। চারটি অঙ্গরাজ্যের মধ্যে নেভাদার ভোটের ফলাফলের দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব, যে কারণে নেভাদার পোলিং অফিসারদের নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে শুরু হয়েছে ট্রল। তাদেরকে তুলনা করা হচ্ছে অ্যানিমেশন মুভি জুটোপিয়ার স্লটদের সঙ্গে। ভোটের ফলাফল আসতে দেরি করায় অঙ্গরাজ্যগুলোর নির্বাচন কর্তৃপক্ষকে নিয়ে তৈরি এসব ট্রল গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভোট গণনাকারীদের নিয়ে প্রচুর হাস্যরসাত্মক ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। আর এসব ট্রল মূলত নেভাদাকে নিয়ে জনগণের অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। I don't really want to do the work today. I don't really want to do the work today. I don't really want to do the work today. I don't want to do the work today. Nahid Zihan, News 24.